ওটাই ঠিক আছে, থাকুক বসে। আরে এটা না ডাক্তারি পড়তে আসিনি বুঝি, এটা পড়াশোনাকে খেলা ভাব। আর ওর মতন ছেলে ডাক্তার হলে না রোগীরই রিস্ক। বুদ্ধি আছে দেখছি, তুমি ঠিকই ধরেছ, ডাক্তারি পড়তে আমি আসিনি, তোমাকে জব্দ করতে এসেছি। এরপর যে অ্যাক্টিংটা করবো না, তুমিও ঘাবড়ে যাবে, বুঝতে পারবে ধ্রুব কি জিনিস। তুই যা আগে বস। সবার সামনে আমাকে চড় মেরে তুমি ঠিক করলে রানী, আমার ইমোশনে আঘাত করলে, সবার সামনে ইনসাল্ট করলে, হ্যাপি নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছে। এ ভাই, তোর মাথাটা তো ঠিক আছে তো নাকি, কি বলছিস এগুলো? এই ধ্রুব একদম বাড়াবাড়ি নয়। হ্যাঁ এই শোনো, আমারও তোমাকে চড় মারতে একদম ভালো লাগে, কিন্তু আমি যা করেছি তার জন্য তুমি নিজেই দায়ী। আমার সঙ্গে যেটা করছিলে বন্ধ করো, তাহলেই সব মিটে যাবে। জানি না আর কিছু ঠিক হবে কি, ভাল লাগছে না আমার, কিচ্ছু ভাল লাগছে না। আরে ধ্রুব ভাই কোথায় যাচ্ছিস, কি হল? কিচ্ছু ভাল লাগছে না, আমি খুব আপসেট। এটা থেকে যে আমি কত কিছু করতে পারি, ঘুমের ওষুধ খেয়ে ফেলতে পারি, হাতে শিরা কাটতে পারি, এসব শুনে তুমি আমার কাছে আসবে না রানী, আমাকে বাঁচাতে আসবে না? আসতে তো তোমাকে হবেই, অবশ্যই আসবে তুমি, নইলে ডক্টর দুর্জয় সেনগুপ্ত আমাদের এই স্পেশাল সিনটাকে দেখতেই পাবে না। আমার একমাত্র দিদি ভাইয়ের কথা আমি ফেলতে পারি নাকি, কিছুতেই পারি না। লোকটার বিপিটাই ভাবাচ্ছে, কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না। ডক্টর মিত্র সেডেটিভটা দিয়ে পরিস্থিতি আরো খারাপ করে দিয়েছে, এত টেনশন হচ্ছে। ছেলেটাকে তো টুপি ভালোই পরালাম, কাজটা কি হলো, রানী কি আসবে? তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।